২৫তম দিন ঠিক সেই দিনে কিন্তু দিকে দিকে প্রতিবাদের ছবি উঠে আসছে এবং বিভিন্ন জায়গায় যে ছবি উঠছে যে প্রতিবাদে নেমেছেন সকলে, আরজিকর কাণ্ডের প্রতিবাদ আজ দিকে দিকে প্রতিবাদ রাগ দখলে ডাক দিয়েছেন সকলে। এবং ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি হাজরার ছবি, শ্যামবাজারের ছবি, কাল আগামীকালই সুপ্রিমে কোর্টে শুনানি রয়েছে, ঠিক তার আগের রাতে ফের রাত দখল বাংলায়। এবং ইতিমধ্যেই যে ছবি উঠে আসছে সোদপুরের নাটাগড় থেকে, সোদপুরের নাটাগড়েও ঠিক একই রকম প্রতিবাদে সামিল হয়েছেন সকলে। আজ বাংলা জুড়ে বিচারের দাবি, দিকে দিকে প্রতিবাদ, প্রতিবাদে নেমেছেন সকলে। কাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তার ঠিক আগের রাতেই কিন্তু ফের রাত দখল বাংলায়, পথে নেমেছেন ৮ থেকে ৮০ সকলে। সে ছবি আমরা এর আগেও দেখেছিলাম গত ১৪ আগস্ট যখন রাত দখল হয়েছিল, ঠিক সেই সময় নারীদের পাশাপাশি কিন্তু বহু পুরুষকেও একইভাবে রাস্তায় নামতে দেখা গিয়েছিল। এবং আরজিকর কাণ্ডের আজ ঠিক ৩০তম দিনে এসেও ঠিক একই রকম ছবি দেখা যাচ্ছে যে সকলের একটাই স্লোগান, উই ওয়ান জাস্টিস, অর্থাৎ সুবিচারের দাবিতে বারবার করে পথে নামছেন তারা। আমাদের সঙ্গে দু জায়গা থেকে রয়েছে দুই প্রতিনিধি, একদিকে ডানলপ, অন্যদিকে সোদপুর। সোদপুর থেকে রয়েছে মাসুম আক্তার। মাসুম, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? একদম, দেখো আমি এই মুহূর্তে রয়েছি সোদপুর নাটাগড়। নাটাগড়ে যা আজকের যে ঘটনা ঘটলো, সেই ঘটনার যে নির্যাতিতা তার যে বাড়ি, সেই হচ্ছে এই সোদপুর নাটাগড়ে। এই নাটাগড়ের এই পাড়াতে আমি সেই ছবিটি একটু আগে দেখাবো। এই পাড়াতে যতদূর চোখ যায় সাধারণ মানুষের মানববন্ধনে, সাধারণ মানুষ মানববন্ধন করে রাস্তা ধান দিয়ে কিন্তু তারা পরপর দাঁড়িয়ে আছেন। আমি এখান থেকে যতদূর দেখাবো পাড়ার ৮ থেকে ৮০ সবাই কিন্তু রাস্তায় নেমেছেন। মহিলারা যেমন উল্লেখযোগ্য ভাবে রাস্তায় নেমেছেন, প্রত্যেকের মুখে একটাই দাবি তাদের, উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তারা প্রত্যেকেই জাস্টিস চাইছেন। যেহেতু ৩০ দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু জাস্টিস পেলে না, যদিও সিবিআই ঘটনার তদন্ত করছেন, সুপ্রিম কোর্টে আগামীকাল এই ঘটনা শুনানি হবে। তবে কেন তারা চাইছে যত দ্রুত সম্ভব এর বিচার চাই, সারা শুধু সোদপুর নাটাগড় নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ কিন্তু আন্দোলনে নেমেছে যে এই ঘটনার কিন্তু বিচার অবশ্যই করতেই হবে। আজকে আমি সেই ছবিটি দেখাচ্ছি নাটাগড়ের। এখানে অনেকেই যারা রয়েছেন রাস্তায় নেমেছেন। আপনারা কোথায় থাকেন, এই জায়গাটার নাম কি? আমি নাটাগড়েই থাকি। তার বাড়ি কোথায়, এই জায়গাটায়? এই যে আমাদের, আমি আর উনি একই স্কুলে পড়তেন, চন্দ্রশুর গার্লস, তো এইখানে ওনার বাড়ি সামনে। জাস্টিস চাইছি, আর কি চাইবো? এখন তো চাওয়ার মতো আর কিছু নেই, শাস্তি চাই আর জাস্টিস চাই। দেখো আমরা কথা বললাম, এই যে তার পাড়াতে তার সহকর্মী, তার স্কুল ফ্রেন্ড, সেই স্কুল ফ্রেন্ড তারা কিন্তু প্রত্যেকেই রাস্তায় নেমেছেন। এখানে পাড়ার মহিলারা রয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। কি চাইছেন আপনাদের? দেখুন, উনি তো আর ফিরবেন না, কিন্তু এত এত পুলিশ প্রশাসন, সিবিআই সবাই তদন্তে আছে, এক মাস অতিক্রান্ত, সঠিক দোষীরা ধরা পড়ুক, এটাই চাওয়া। এবং এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, কারণ এই ঘটনা হয়ে যাওয়ার পরও আরো বহু ঘটনা ঘটে গেছে, সেগুলো হয়তো সেভাবে সামনে আছে। মেয়েরা যে কোনো জায়গায়, কর্মক্ষেত্রে, বাড়িতে, যে কোনো জায়গায় তারা নিরাপদে থাকবে, এটা তো একটা স্বাভাবিক চাওয়া, সেটাই চাই। দেখো এই যে নাটাগড়ের আমি ওই পাড়াতে রয়েছি, তার একেবারে অন্যদিকে ডানলপের ছবিটা দেখবো। ডানলপে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে? জাস্টিসের জন্য এখানে প্রত্যেকে সামিল হয়েছেন, ছোট থেকে বড়, অর্থাৎ ৮ থেকে ৮০ প্রত্যেকে রয়েছেন। এবং জানলব মোড়ে প্রচুর মানুষ, এই জানলব বেলঘুরা যে মহানগর অঞ্চল, এই অঞ্চল থেকে ছোট থেকে বড় প্রত্যেকে এসছেন। এবং তাদের প্রত্যেকের মুখে একটাই বক্তব্য, সুবিচার, যে চিকিৎসককে দেবে হত্যা করা হয়েছে তার জন্য যে বিচার ব্যবস্থা, তার যে সুবিচারের জন্য তারা আজকে রাস্তায় নেমেছেন, ওই মানববন্ধনে তারা সামিল হয়েছেন, এই কর্মসূচিতে তারা সামিল হয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলে নেবো, যদি আপনি এখানে এসছেন এবং কি বলবেন এই সবাই সামিল হয়েছেন। আমাদের
করে নিতে হবে, আরেকজনের সাথে কথা বলবো। তিনি আগামীকাল দরকার এক মাস হতে চলেছে, কি বলবেন এই ব্যাপারে? ডানলপ থেকে প্রণব ভট্টাচার্য, দুজনকে ধন্যবাদ জানাবো আপাতত।